বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা হচ্ছে বা প্রতিবাদ করা হচ্ছে, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে বর্তমানে যে বাস্তব পরিস্থিতি, যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে এটা এখন অহরহ ঘটছে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের সাম্প্রদায়িক ইস্যু নিয়ে এই মুহূর্তে কথা বলাটাকে আমি মনে করি যে মূল যে বিষয়টা আছে সেখান থেকে একটু সরে যাওয়া। মূল বিষয়টি হচ্ছে যেখানে চরমভাবে গণতন্ত্রহীনতা, এখানে এখন ফ্যাসিবাদ, এখানে এখন কর্তৃত্ববাদিতা, এখানে এখন সমগ্র বাংলাদেশের মানুষের উপরে একটা চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী একটা সরকার জোর করে চেপে বসে তাদের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। কেরানীগঞ্জের ঘটনা এর থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে যে বিষয়টি ঘটেছে এই বিষয়টিতে যে সাম্প্রদায়িকতার বিষয়টি আসছে, এই সাম্প্রদায়িকতাও এখানে ব্যবহার করছে বর্তমান শাসক গোষ্ঠী তাদের স্বার্থ সিদ্ধির জন্য। সারা বাংলাদেশে অহরহ গণতন্ত্রের পক্ষের যে শক্তি, গণতন্ত্রের জন্য যারা সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, আহত করা হচ্ছে, কোথাও কোথাও নিহত করা হচ্ছে। এবং গত এক যুগে বাংলাদেশে যে চরম অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং ক্ষমতায় টিকে থাকবার জন্য সব কিছু করবার যে বিষয়গুলো এত প্রকট হয়ে উঠেছে, এটা এখন শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে এই যে গত এক যুগে আমাদের কতজন যারা বিরোধিতা করছে, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে, কতজন নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে, কতজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 35 লক্ষ গণতন্ত্রকামী সক্রিয় কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, লক্ষাধিক মামলা করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে আপনার কোর্ট থেকে আসছি, আমি একা নই, সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ প্রায় 20-25 জন ছিলেন এবং আমাদের নেতাকর্মীরা প্রায় সখানেক ছিলেন। তার মধ্যে একটি ছেলে যাকে কারাগার থেকে নিয়ে আসা হয়েছে, শাহবাগের যুবদলের একজন কর্মী, সে 76 দিন ধরে জেলে আছে। ওই আমারই মামলা, আমাদের সঙ্গে যে মামলা কিছুদিন আগে আপনি দেখেছেন আমাদের অফিসের পার্টিসের সামনে, কোন কারণ ছাড়াই বিনা উস্কানিতে আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের উপরে আক্রমণ হয়েছে। সেখান থেকে আমাদের দক্ষিণের যে সদস্য সচিব মজনু সহ 22 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। গত পরশু দেখেছেন আরো অন্যান্য বিরোধী দলের মধ্যে মান্না সাহেব, সাকি সাহেব ভাটারা থানায় তারা একটা মিটিং করতে গিয়েছিল, সেখানে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এটা আপনার সমগ্র বাংলাদেশে। আমি যে কথা বলতে চাচ্ছি যে কেরানীগঞ্জের ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সামগ্রিক ঘটনা, সামগ্রিক ঘটনা নিয়ে এটা একটা একটা বহিঃপ্রকাশ। সরকারের যে চরিত্র, সরকার যেভাবে এই দেশের জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে, যে নির্যাতন নিপীড়ন দমন করার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকছে, তারই একটা আজকে যে সাম্প্রদায়িকতা, দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রদায়িকতার বিষয়টাই আজকে সারা বিশ্বেই একটু মাথা চাড়া দিয়ে উঠেছে। সারা বিশ্বে এই কর্তৃত্ববাদিতা এখন একটু মাথা চাড়া দিয়ে উঠছে। সারা বিশ্বেই এখন আপনার এই ক্ষমতাকে কুক্ষিগত রাখবার, করে রাখবার যে প্রবণতা,
এই যে ভাই আপনার কথা ইচ্ছে হলে ছুটনের নামে চলে যান। এই বিষয়গুলো আজকে দেখুন, আমি কোন পক্ষে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু ইউক্রেনে যে আক্রমণ করেছে রাশিয়া, এটাকে কি কোনো মতেই মানবতার দিক থেকে সমর্থন করা যায়? আজকে যে দৃশ্যগুলো আমরা দেখছি, শিশুরা মহিলারা কিভাবে কিয়ের ছেড়ে চলে যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে, কিভাবে আপনার মানুষ সেখানে নিহত হচ্ছে। আজকে যখন আমরা দেখি যে প্যালেস্টাইনের শিশু কিভাবে আপনার গুলিতে নিহত হয়, কিভাবে দেখি কাশ্মীরের সমস্ত মানুষেরা আপনার নিগৃহীত হচ্ছে, তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিভাবে যখন দেখি ভারত পার্শ্ববর্তী ভারতে যখন দেখি যে ছাত্রী শুধু হিজাব পরার কারণে তাকে শিক্ষালয়ে ঢুকতে দেওয়া হয় না, আইন তৈরি করা হয়, তখন তো সারা বিশ্বেই এই সমস্যা সবচেয়ে বড় প্রবল হয়ে দেখা দিয়েছে। এবং বিশ্বের সমস্ত শুভবুদ্ধির মানুষ, বিশ্বের সমস্ত গণতান্ত্রিকামী মানুষ, বিশ্বের সমস্ত শান্তিকামী মানুষ তারা এটার প্রতিবাদ করছে। আজকে বাংলাদেশেও সেইভাবে একইভাবে বাংলাদেশের মানুষ এটা গণতন্ত্রকামী মানুষ, সারা বাংলাদেশের ইতিহাসই হচ্ছে গণতন্ত্রের জন্য লড়াই করবার ইতিহাস, সংগ্রাম করবার ইতিহাস। এবং বাংলাদেশের অভ্যুত্থানের বহু আগে থেকে এই দেশের মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, আজকে নয় বহু আগে থেকে। এই লড়াই আমাদের করতে হবে, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে এই যে ফ্যাসিবাদী ভয়ঙ্কর একটি সরকার আজকে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে, তারা শুধু ক্ষমতায় টিকে থাকবার যে তাদের যে লালসা, তাদের যে লোভ, সেই লোভকে চরিতার্থ করবার জন্য তারা সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে। আমি ঘৃণা জানাই, ধিক্কার জানাই সেই কর্মকর্তাকে, কিন্তু বেশি বলে তাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে। ধিক্কার জানাই সরকারকে যে তারা এই ধরনের কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। পুলিশ আজকে এত কথা বলতে সাহস পায় করছে কি, কারণ পুলিশকে আপনারা ব্যবহার করেছেন। আপনারা সেই রাতে ভোট করার সময় তাদেরকে ব্যবহার করেছেন, নির্বাচনের আগে আপনারা 14 বছর ধরে এই দেশের সমস্ত গণতন্ত্রের জন্য সংগ্রামে লড়াই করছেন, তাদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য তাদেরকে ব্যবহার করেছেন, এবং যাকে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করা হয়েছে যে সেখানে সন্ত্রাসী মানবাধিকার লঙ্ঘন করছে, তাকে আপনারা অত্যন্ত উচ্চ পদে আসীন করে রেখে দিয়েছেন, এবং তার ছবি নিয়ে কালকে থেকে আপনারা র্যালি হয়েছে কালকে। এই স্যাংশনটা আমাদের জন্য খুব সম্মানের না, আমাদের জন্য খুব আনন্দের নয়, লজ্জার, গোটা জাতির জন্য এটা একটা লজ্জার ঘটনা। 50 বছরের সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা, সেই 50 বছরের যখন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, তখন আমাদের উপরে একটা নিষেধাজ্ঞা এসেছে একটা গণতান্ত্রিক দেশের পক্ষ থেকে, এবং সেই নিষেধাজ্ঞায় একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে, এবং তার প্রধানদেরকে আরেকটি প্রতিষ্ঠান প্রধানকে নিষেধাজ্ঞা দিয়েছে। কেন? কারণ এই সরকার তাদেরকে ব্যবহার করেছে, সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, কিন্তু ক্ষমতায় টিকে থাকবে না। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আজকে আমাদের বিজ্ঞ আলোচকরা বলেছেন যে বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক দেশ না, বাংলাদেশে সারা জীবনই হাজার হাজার বছর ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ তারা ভাইয়ের বোনের মতো বসবাস করেছে, বিশেষ করে বাংলাদেশের সবাই একই, কিন্তু দুটি গ্রুপ বলা হয়, মুসলমান কমিউনিটিকে এবং হিন্দু কমিউনিটিকে, এবং সেভাবে আমরা বাস করেছি সবসময়। সেই সম্পর্ককে নষ্ট করবার জন্য, সেই সম্পর্ককে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য আওয়ামী লীগ বরাবরই এই কাজটি করেছে। আমাদের এখানে ভাইরা অনেকে বলেছেন যে রমনার কালী মন্দির কারা ভেঙেছে, কারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, সবাই জানে ওই আওয়ামী লীগ সেই কালী মন্দির ভেঙেছিল, আর আমাদের সরকার সেটাকে আবার পুনরায় বেগম খালেদা জিয়া সরকার সেটাকে নির্মাণ করে দিয়েছিল। ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করে নিয়েছিল কারা, এবং সেই জমিকে ফেরত নিয়ে আসার ব্যাপারে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করেছে বেগম খালেদা জিয়ার সরকার এবং তৎকালীন মেয়র সাদিক হোসেন খোকা। কিছুদিন আগে এই আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজার সময়
আপনার কুমিল্লাতে অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটলো নিরপেক্ষ তদন্ত বেরিয়ে আসলো, কারা করেছে, হয় ছাত্রলীগ না হয় যুবলীগের নেতা কর্মীরা এই ঘটনাগুলো ঘটিয়ে বিএনপির নেতা কর্মীদের উপরে দোষটা আমি দেওয়ার চেষ্টা করছি। এরও আগে আপনার নাসিরাবাদের রহমান বাড়িয়ার একই ঘটনা, রামুতে একই ঘটনা, যেখানেই দেখবেন যত সম্প্রদায় ঘটনা করছে আমাদের হিন্দু ভাইদের সম্পত্তি নিয়ে যাচ্ছে, কেন ভুলে যান এরা, ভুলে গেছে সবাই বলে না। আওয়ামী লীগের এমপি দিনাজপুরের আমার ঠাকুর গায়ে জহিরুল ইসলাম হিন্দু ভাইদের কত শত একর জমি দখল করে নিয়েছে, প্রথম আলোয় প্রথম পৃষ্ঠায় বার হয়নি, বলেন না আপনার এই কথা। এটাই হচ্ছে তাদের চরিত্র, কারণ তারা প্রতারণা করে, তারা মুখে বলবে এক কথা কাজ করবে আরেকটা, এটাই হচ্ছে তাদের মূল চরিত্র। দেখেন ওরা কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের সমস্ত যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমাদের বাঙালি, আমরা যারা লড়াই করেছি যুদ্ধ করছি সবাই সবগুলোকে তারা কবলে কবলে মিশিয়ে দিয়েছে। আমাদের ভোটের অধিকার নেই, আমাদের কথা বলার অধিকার নেই, এই যে আমাদের এতগুলো চ্যানেল দিয়ে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন, বিশ্বাস করেন তাদের কোনো ক্ষমতা নেই, কিচ্ছু করতে পারবে না, কিছু লিখতে পারবে না, একটু এদিকে এদিক গেলে কি ব্যাপার, প্রচন্ড চাপ আছে, চাকরি চলে যাবে, এবং তারা এই হাউস গুলোর যারা মালিক তারা সব এই সরকারের আপনার কি বলবো এটাকে তোলপাপ বলবো না, এটা হচ্ছে সুবিধা বলবি, তাদেরকে ব্যাংকের সুবিধা নিতে হয়, তাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নিয়ে গিয়ে তাদেরকে হাউস চালিয়ে রাখতে হয়, অবশ্যই তাতে কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়, কিন্তু মূল বিষয়টা যেটা আমার কাছে যে কথা আমি সবসময় আপনার আমি নিজেকে ক্ষমা করতে পারি না, যে বাংলাদেশের যে তোল মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট এই আত্মাটা কোথায় গেল, আমরা অদ্ভুত কাণ্ড, সারা দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হচ্ছে না, বিচার বিভাগে বিচার পাচ্ছে না, মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এমন জায়গায় গেছে, রিজু সাহেব বললেন যে খেতে পায় না, এগুলো বাস্তব কথা সত্য কথা, কোন প্রতিবাদ নেই কোথায়, আমরা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছি চিৎকার করছি সবাই বলছি, কিন্তু মানুষ বেরিয়ে আসছে না কেন, বেরিয়ে আসতে হবে মানুষকে, এখানে বেরিয়ে আসতে হবে, ভয় কেন পায়, কারণ ফ্যাসিবাদী একটা সরকার বসে আছে, চরিত্রটা বলেছে ভালো, ফ্যাসিবাদের চরিত্রই হচ্ছে এটা, যে আপনাকে এমন একটা ভয় অবস্থা সৃষ্টি করবে, ত্রাসের অবস্থা সৃষ্টি করবে, যে আপনি কোনো কথা বলতে সাহসই পারবেন না, বারবার চিন্তা করবেন এই শব্দটা লেখা ঠিক হবে কি ঠিক হবে, আজকে সেই অবস্থায় আমরা পড়েছি। তাই বন্ধুগণ, কেরানীগঞ্জের ঘটনা, নিপুণ রায়কে অপমান, আপনার কোন একটা সুনির্দিষ্ট সম্প্রদায়কে অপমান নয়, এটা বাংলাদেশকে অপমান, এটা বাংলাদেশের আত্মাকে অপমান এবং গণতন্ত্রকে অপমান, গণতন্ত্র নেই বলেই আজকে এই ঘটনাগুলো ঘটছে। তাই আমাদের একমাত্র কাজ হচ্ছে এখন যে গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, গণতন্ত্রের যিনি মাতা, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন আপনারা দিয়ে দিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মুক্ত করবার জন্যে, বাংলাদেশের এই 18 কোটি মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাকে সাংবাদিক ভাইরা বারবার করে রিকোয়েস্ট করছেন, আমার কাছে এসে বলেও গেছেন যে ইলেকশন কমিশন সম্পর্কে কিছু বলেন, কি বলবো ইলেকশন কমিশন সম্পর্কে, এই সরকার যারা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, যাদের পবিত্র দায়িত্ব হচ্ছে এই দেশের জনগণের যে অধিকার ভোটের অধিকার তাকে আপনার সুনির্দিষ্ট করা, তাদের ভোট দিতে পারে তার ব্যবস্থা করা, এটা তাদের দায়িত্ব, এবং একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মধ্যে দিয়ে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে এরকম একটা পার্লামেন্ট, এরকম একটা সরকার গঠন করা। কিন্তু আমরা কি দেখেছি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ ওই ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদেরই ছিল, এই কথা কেউ বলেন না আপনারা, তাদের দাবি ছিল, আমরা বলছি তখন বাধা দিয়েছিলাম, পরে আমরা মেনে নিয়েছিলাম যেটা জনগণের একটা আকাঙ্ক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই জনগণের ইচ্ছার বিরুদ্ধে যাননি, তিনি এটাকে মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে তিনি সংবিধানের সংযোজন করেছিলেন, তার অধীনে 4টা নির্বাচন হয়েছে, একটা প্রশ্ন কেউ করেনি, যখনই তারা ক্ষমতায় আসলো দেখলো যে কিছুতেই ওই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যদি থাকে
ক্ষমতায় যাওয়া যাবে না, তো জনগণ তাদেরকে আর ভোট দেবে না। আমি কয়েকদিন আগে একটা কথা বলেছি না, যে মানুষের কি আপনার 10-12 কোনো মধ্যে ভুলে যায়, ভুলে গিয়ে আবার ওই আপনার চটকদার কথায় বলে 10 টাকা কেজি চাল, আপনার বিনা পয়সায় সার, ঘরে ঘরে চাকুরি, তারপরে বললো যে মাথায় আপনার হিসাব লাগিয়ে তসবি নিয়ে জনগণের কাছে গিয়ে পুরনো অপরাধ হয়ে থাকলে ক্ষমা করবেন বলে সব আসলো, মানুষ ভুলে গেল। তারপরেই বলতে শুরু করেছে এখন, আগে জানলে আর তো ভাঙা নৌকায় উঠতাম না। বন্ধুগণ, এটি হচ্ছে বাস্তবতা। প্রতিটি মানুষ, আপনি যেখানে যান এখান থেকে বের হয়ে যান, আমরা তো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তার মধ্যে আছি, বের হয়ে যান। ওই যে রিক্সাওয়ালা, ওই যে আপনার ফল বিক্রি করছে, ওই যে আপনার ওখানে মাছ বিক্রি করছে, যান জিজ্ঞেস করেন কবে মুক্তি পাবো, এই আওয়ামীর হাত থেকে আমরা কবে মুক্তি পাবো। গোটা সমাজকে তারা ধ্বংস করে দিয়েছে, গোটা সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। এখানে আপনি দেখবেন সব যেখানেই যাবেন বিভাজন, ভাগ ভাগ ভাগ, চাকরি পাবেন না যদি আপনার আওয়ামী লীগের ছাপ না থাকে, চাকরি পাবেন না, পাওয়ার কোনো উপায় নেই। ওই নির্বাচন কমিশন গঠন করেছেন, আমরা আগেই বলেছি সম্পর্কে, কেন আমাদের উপরে চাপ দেন, আমরা বলেছি যে নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা একটা নিয়ে যে নির্বাচন কালীন সময়ে সরকারটা কারা থাকবে। যদি আওয়ামী লীগ সরকারে থাকে নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্বাচন হবে না, কারণ তারা আবার তাদের মতো করে একই কায়দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর আমরা বসে বসে দেখব। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। একমাত্র দাবি নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, আপনার তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, এবং ওই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন তৈরি করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। ধন্যবাদ।